প্রিয় দর্শক সালাম আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি এটি আর্টিকেল আকারে পড়তে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যারিয়ার স্কুল বিডি ডট কম থেকে খুব সহজে পড়তে পারবেন ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন তো চলুন শুরু করা যাক শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লা জেলার ময়নামতি ও লালমায় পাহাড়ের মাঝখানে অবস্থিত উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরের দীঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত পাহাড়তলি কি জন্য বিখ্যাত রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য এটি চট্টগ্রামে অবস্থিত সন্তোষ কি জন্য বিখ্যাত কাকমারি সম্মেলন এখানে অনুষ্ঠিত হয় এটি টাঙ্গাইলে অবস্থিত শেষের কবিতা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি কাব্যধর্মী উপন্যাস ব্যথার দান কে লিখেছেন কাজী নজরুল ইসলাম এটি একটি গল্প গ্রন্থ জাতীয় সংহতি দিবস কবে সাত নভেম্বর জাতীয় শোক দিবস কবে পনেরো আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয় ছয় জুলাই উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয় উনিশশো সালে চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয় বাঁশ ও কাঠ পাকসি কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয় আকের ছোবড়া গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে ময়মন সিংহে খাসিয়া উপজাতিরা কোথায় বাস করে সিলেটে পিএটিসি এর প্রধান কর্মকর্তাকে কি বলা হয় রেক্টর বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কি বলা হয় কমিশনার বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম কি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ও খাদ্য সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে শিল্প মন্ত্রণালয় মুঘলরা ঢাকা শহরের নাম কি দেয় জাহাঙ্গীরনগর মুঘলরা চট্টগ্রামের নাম কি দেয় ইসলামাবাদ বিআইআইএসএস এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর পূর্ণরূপ কী বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিটেশন ইন ডায়াবেটিক ইন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজ কয়টি বারোটি হারমনি লোকসাহিত্য সংকলন গ্রন্থের লেখককে মোহাম্মদ মনসুর উদ্দিন বড়ুচন্ডী দাসের কাব্যের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন জয়দেবের কাব্যের নাম কি গীত গোবিন্দ শিল্প ও সাহিত্যের কোন শাখায় হুমায়ুন আহমেদ বিখ্যাত ছিলেন উপন্যাসে শিল্প সাহিত্যের কোন শাখায় এস এম সুলতান বিখ্যাত ছিলেন চিত্রকলায় দুরন্ত এর ভাস্কর কে রাশা জননী এর ভাস্করকে ভিনসেন্ট ভ্যানগগ হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতাকে জহির রায়হান অশ্রুমালা এর রচয়িতা কে কায়কোবাদ সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান আগে তারপর ভারত ছয় ডিসেম্বর বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে স্যার এফ রহমান ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা কে মির্জা আহমেদ খান ঢাকার বড় কাটরার নির্মাতাকে শাহ সুজা শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত বগুড়ার মহাস্থান গড়ে বাবা আদম শহীদের মাজার কোথায় অবস্থিত বগুড়ার আদম দিঘিতে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি দশটি বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে চারশো মাইল বা সাতশো কিলোমিটার সুন্দরবনের মোট আয়তন কত ছয় বর্গ কিলোমিটার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোথায় সাদা মাটি পাওয়া যায় বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায় জুটন কি সত্তর ভাগ পাট ও তিরিশ ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপড় এর আবিষ্কারক মোহাম্মদ সিদ্দিকুল্লাহ এর আটম কি একটি উন্নত জাতের ধান বাংলাদেশে কত সালে কোন স্থানে প্রথম চায়ের চাষ জাতীয় প্রতীক কি উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল সাপলা এর উপর পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা মধুপুর গড় কোন কোন জেলায় রয়েছে টাঙ্গাইল ও ময়মনসিং জেলায় কোন জেলায় বার্ষিক বৃষ্টিপাত সর্বাধিক মৌলভীবাজার জেলায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ হাজার সেন্টিমিটার প্রাচীন পুণ্ডবর্ধন বাংলাদেশের কোন কোন জেলার অংশ ছিল বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর বাংলাদেশের কোথায় সর্বাধিক বোরো ধান উৎপন্ন হয় কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি? পান্ড্রনগর। বর্তমানে এটি বগুড়া জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন বৌদ্ধ পণ্ডিত তিব্বতে ধর্ম প্রচার করতে গিয়ে সেখানেই প্রান্তায় করেন? অতীশ দীপঙ্কর। তার জন্মস্থান মুন্সীগঞ্জের বিক্রমপুরে। দিনাজপুর ও কুষ্টিয়া শহর কোন কোন নদীর তীরে? দিনাজপুর পুনরভবা ও কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত ন্যাপ কি ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন এটি ময়মন সিংহে অবস্থিত বাংলা কার্টুন সিরিজ মিনার নির্মাতা কে মোস্তফা মনোয়ার একুশে ফেব্রুয়ারি বাংলা কোন মাসের কোন তারিখে আসে আট ফাল্গুন লালবাগ কেল্লার নির্মাতা কে শাহজাদা আজম ষোলোশো সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং শায়স্তা খান শেষ করেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ